শুক্রবার সকালে আচমকায় জয়ন্ত সিংকে নিয়ে তালতলা স্পোর্টিং ক্লাবে হাজির পুলিশ। জয়ন্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের পর ক্লাব ঘর সিল করে চলে গেল পুলিশ। কাগজ জবাব দেবে বেআইনি বাড়ি নিয়ে প্রশ্নে জবাব আড়িয়া দহের ত্রাস জয়ন্ত সিং এর। ওই বাড়িটি অবৈধ বলে স্থানীয়রা বলছে। সে কাগজ কথা বলবে? একের পর এক নৃশংসতার অভিযোগে ঠাঁই হয়েছে শ্রীঘরে, কিন্তু তাতে কি পুরনো রুয়াব এতটুকুও যায়নি আড়িয়াদহের জয়ন্ত সিংয়ের। শুক্রবার আচমকায় তাকে নিয়ে কামারহাটির তালতলা স্পোর্টিং ক্লাবে হাজির পুলিশ। মূলত ঘটনার পুনর্নির্মাণের উদ্দেশ্যেই জয়ন্তকে নিয়ে আসা হয়। আজকে রিকনস্ট্রাকশনে এসেছিলেন তদন্তকারীরা। রিকনস্ট্রাকশনে একটা স্টিক উদ্ধার হয়েছে, এর পাশাপাশি আরও বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছেন তদন্তকারীরা। তার ঠিক কিছুক্ষণ পরেই অবশেষে এই আড়িয়াদহ স্পোর্টিং ক্লাব, যে ক্লাবের মধ্যে জয়ন্ত সিং ওরফে জায়ান্টের দৈত্য সম মধ্যযুগীয় বর্বরতার অত্যাচার ভিডিও ভাইরাল হয়েছে, সেই ক্লাবটি অবশেষে সিল করে দিলেন তদন্তকারীরা। তল্লাশিতে একটি লোহার স্টিক বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর। জয়ন্তের পাশাপাশি তার দৈত্যাকৃতি বাড়িও এখন শিরোনামে। জয়ন্ত সিং এর সেই প্রাসাদোপম বাড়িতেও গিয়েছিল রিপাবলিক বাংলা। জয়ন্ত সিং এর বাড়িতে এই মুহূর্তে পৌঁছে গেছি আমরা। এই যে বাড়ি, প্রাসাদোপম বাড়ি, একটি সাদা তোরণ এবং তার তার নিচে কালো গেট। এই কালো গেটের ওপারেই রয়েছে জয়ন্ত ওরফে জায়ান্ট সিং এর সেই প্রাসাদ। এই বাড়িটিকে স্থানীয় বাসিন্দারা হোয়াইট হাউস নামে অভিহিত করেছেন। এই বাড়ির উঠোন বা লন, তার ওপাশেই রয়েছে পুকুর। স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, পুকুরের একাংশ বুঝিয়েই এই বাড়িটি তৈরি করা হয়েছে। এবং পৌরসভার সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই বাড়িটি কোনো ধরনের মিউটেশন, কোনো ধরনের প্ল্যান ছাড়াই তৈরি করা হয়েছে। বিপুল জায়গা জুড়ে প্রকাণ্ড সাদা অট্টালিকা, টাইলস দিয়ে বাঁধানো সুবিশাল লনের বাইরে শোভা পাচ্ছে বিলাসবহুল গাড়ি, যা দেখে সহজেই আন্দাজ করা যায় জয়ন্তের বৈভব। পুলিশ জয়ন্তকে নিয়ে চলে যাওয়ার সময় তাকে বাড়ি নিয়ে প্রশ্ন করে রিপাবলিক। শুনুন কি উত্তর জয়ন্ত। জয়ন্ত, এত তোমার এগেইনস্টে অভিযোগ উঠছে, কি বলবে? ওই বাড়িটি অবৈধ বলে স্থানীয়রা বলছে। সে কাগজ কথা বলবে? তাহলে এই প্রাসাদ সমান যে সমগ্র বাড়ি অট্টালিকা তৈরি করছে, এই জয়ন্ত কোথা থেকে পাচ্ছে? হকার উচ্ছেদ নিয়ে বিগত কয়েকদিন ধরে সরগরম রাজ্য রাজনীতি। জয়ন্ত সিং এর বাড়ি বেআইনি হলে কি চলবে সরকারের বুলডোজার, সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। রিপাবলিক বাংলা। এবার খাস কলকাতায় চার্চের জমি দখলের চেষ্টা। বেহালার ঠাকুরপুকুরে শাসক দলের কাউন্সিলর সুদীপ পল্লের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ চার্চ কর্তৃপক্ষের। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অভিযোগ জানালো খ্রিস্টানদের সংগঠন ডায়োসেস অফ কলকাতা। কাউন্সিলর ঠিক কাজ করেননি, ঘটনায় ভুল স্বীকার মেয়র ফিরহাদ হাকিমের। খাস কলকাতায় চার্চের জমি দখলের চেষ্টা, দখলদারির চেষ্টা ও দাদাগিরির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। ঘটনায় নাম জড়ালো 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের। রাজ্যের একাধিক জায়গায় জমি দখল নিয়ে উত্তপ্ত যখন, ঠিক সেই সময় বেহালার একটি চার্চ, সেই চার্চের তরফ থেকেও কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী এবং কলকাতার মেয়র তাদেরকে চিঠি লেখা হলো। এবং সেখানেও কিন্তু বলা হচ্ছে সেখানে যে তাদের বৃদ্ধাশ্রম এবং ছাত্রীদের থাকার জন্য যে হস্টেল রয়েছে সেই জায়গাতেও কিন্তু থাবা পড়ছে জমি হাঙরদের, এবং সেখানে সরাসরি অভিযোগ কিন্তু এই ওয়ার্ডেরই কাউন্সিলরদের বিরুদ্ধে। ঠাকুরপুকুরের জেমস লং সরণির উপর রয়েছে 200 বছরেরও পুরনো অক্সফোর্ড মিশন চার্চ। তাদের অধীনে একটি নার্সিং প্রশিক্ষণ কেন্দ্রের জমিতে দাদাগিরির অভিযোগ 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। মেয়েদের কলেজে ঢুকে কাউন্সিলরের অনুগামীরা কাউন্সিলরের নাম করে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ অক্সফোর্ড মিশন চার্চের। সম্প্রতি নার্সিং কলেজের ওই জমিটিতে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করে চার্চ কর্তৃপক্ষ। চার্চের অধীনে থাকা জমিতে অসামাজিক কাজ হচ্ছে বলে সম্প্রতি বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়।
আর এই সব নিয়েই নাকি আপত্তি কাউন্সিলরের। 1880 তখন কোনো কর্পোরেশন ছিল না, তখন কোনো প্ল্যান স্যাংশন করার কোনো প্রশ্ন উঠে, আমরাও জন্ম হয়নি সেই সময়। সেই রিপেয়ারিং করার সময় 123 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নিজে আসেননি, কিন্তু তাদের দল বল পাঠিয়ে সেই কাজটাকে বাধ্য দিচ্ছেন। ঘটনায় পুলিশি নিরাপত্তার আর্জি জানিয়েছেন কলকাতার আর্চ বিশপ। মুখ্যমন্ত্রী ও মেয়রকে চিঠি লিখেও অভিযোগ জানানো হয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা চার্জ কর্তৃপক্ষকেই দায়ী করছেন তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে। আমি কাউন্সিলর ওয়ার্ডের, আমার ওখানে বেআইনি কনস্ট্রাকশন বলে আমি দেখতে পাচ্ছি না কাউকে। হ্যাঁ, কর্পোরেশন নোটিশ করেছে, কর্পোরেশন নোটিশ করেছে 100%। ওনাকে বলুন সবকিছু খুলে বলছি। তা আমার ওয়ার্ডে আমার কাছে খবর এলে সত্যি মিথ্যা জানতে লোক পাঠাবো না? এরকম ভাবে কোথাও হয় নাকি? আমি যখন জেনেছি হ্যাঁ এটা সত্যি ঘটনা, আমি কর্পোরেশনকে বলেছি, নোটিশ করেছে, উনি কাগজ দেখাতে পারেননি, জমির কাগজ আজ পর্যন্ত দেখাতে পারেননি, প্ল্যান ছাড়া করছে। কাউন্সিলর বলে কি অন্যায় করেছে নাকি? আমি কাউন্সিলর তো কি হয়েছে, কাউন্সিলর বলে আমাদের ঘরে দোষ ছাপিয়ে দিয়ে কোনো লাভ নেই, আর উনি কি বিশপ বলে যা খুশি করে দেবে সেটাও আমরা মানব। কাউন্সিলর নিজে গিয়ে ঠিক করেননি বলে মত কলকাতার মেয়র ফিরাদ হাকিমের। সুদীপকে বলেছি যে তোমার নিজের যাওয়া ঠিক হয়নি, যদি বেআইনি মনে হয় কর্পোরেশনকে কমপ্লেন করো, কর্পোরেশন গিয়ে দেখবে, আমরা কেন এই ব্যাপারে ইনভলভ হব? আমাদের তো আইনত কোনো কাউন্সিলরের কনস্ট্রাকশন বা বেআইনি ব্যাপারে আমাদের কোনো এখতিয়ারই নেই। সুদীপ বললে সে হচ্ছে এলাকার কলকাতা শহরে যত পুকুর বোজানো কাউন্সিলর আছে, মানে পুকুর কাউন্সিলর সুদীপ পল্লের নাম এখন পুকুর পল্লে হয়ে গেছে, এরা এত পুকুর বুঝিয়েছে, ক্ষমতায় আছেন বলে যা খুশি দেয়। আরে এখানে বিশপ ছেড়ে দেন, এখানে পোপকে ছাড়ে না। কিছুদিন আগে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ বিতর্ক তৈরি হয়েছিল, আর এবার খাস কলকাতায় চার্চের জমি দখলের অভিযোগ ওঠায় প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। রিপাবলিক বাংলা। পুরবন্তীর মন্তব্য জানেনি না মুখ্যমন্ত্রী, প্রশ্ন করতেই গোসা। ফিরহাদের ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যে বিতর্কের ঝড় উঠলেও দায় এড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজনকেও যদি আমরা ইমান দিতে পারি, তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে। আমি এসব দেখিনি, শুনিনি, আমি প্লিজ প্লিজ আমি একটা কথা বলি, আপনি কোন চ্যানেলে কোন চ্যানেলে আমি একটা কথা বলি, এসব কোয়েশ্চেন আশা করি এখানে করবেন। পুরমন্ত্রীর মন্তব্যে দেশ জুড়ে বিতর্কের ঝড় বইছে। রিপাবলিক বাংলা সেই প্রশ্ন করতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। আমি একটা কথা বলি, শুনুন, কে কি বলেছেন? আমার হচ্ছে রোজ আমি কারো স্টেটমেন্ট, ওর নিজের ওপিনিয়ন বলেছে। এই একটি অনুষ্ঠান থেকে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন রাজ্যের পুরমন্ত্রী। একজনকেও যদি আমরা ইমান দিতে পারি, তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। রাজ্যের মন্ত্রীর এমন মন্তব্যে বেজায় অস্বস্তিতে তৃণমূল। মুখ্যমন্ত্রীর মন্তব্যেও সেই অস্বস্তি ধরা পড়েছে। মুম্বাইয়ে যখন রিপাবলিকের প্রশ্নে অস্বস্তিতে তৃণমূল নেত্রী, তখন মোর ঘোরাতে এগিয়ে এলেন আরেক জোট শরিক উদ্ধব ঠাকরে। রাজ্যের মুখ্যমন্ত্রী, তার মিনিস্টার, তার মন্ত্রী এত বড় একটা কমেন্ট করলেন যেটা নিয়ে গোটা দেশ জুড়ে আলোড়ন পড়ল, যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করায় মমতা বন্দ্যোপাধ্যায় চটেও গেলেন, একেবারে রেগে গেলেন আমার উপরে, এবং বারবার চ্যানেলের নাম জিজ্ঞেস করছিলেন যে কোন চ্যানেলের তুমি।
সেই বক্তব্য নাকি তিনি শোনেননি, সেই বক্তব্য নাকি তিনি জানেন না, সেই বক্তব্য নাকি তিনি দেখেনি। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তার মন্ত্রীর যে এই বক্তব্য, তার দায়টা কার? আদৌ কি কিচ্ছু জানেন না, নাকি জেনে আড়াল? শাক দিয়ে মাছ ঢাকা কি সম্ভব? মুম্বাই থেকে মীনাক্ষী দেব, বিশেষের রিপোর্ট, রিপাবলিক বাংলা।